আপনারা দেখছেন একুশে টেলিভিশন একটা ইনফরমেশন মানে ওকে একটু আগে বলতেছিলাম যে আমার বাড়ি হচ্ছে বরিশাল আমি খুব গর্ব করি যে আমার বাড়ি বরিশাল জন্মবর্ষ ঢাকায় জিঞ্জিরা কালীগঞ্জে আমি বড় হয়েছি ফার্ম গেট দিয়ে আর বরিশাল

তা যে শুটিং এ আচ্ছা ঠিক আছে তো অনেকক্ষণ কথাটা তো বলার পরিপ্রেক্ষিতে আমি জোরে শব্দ শোনা যাচ্ছে তো আমি বললাম যে চাচা একটু আস্তে করে কথা বলেন কা মুখি দahat হ্যাঁ মু আস্তে গো মুগা হন বেটা আবি কমবে কবে তাংগুলন যে না আসব নে ককি আরে বেটা মগো বউ মগো kasa i be বলতেছিল মানে সবসময় আমার ফ্যামিলি ফ্যামিলি মানে কি আমার গ্রামের যে চাচারা আছে অনেকেই নাই এখন জীবিত তারা চায় আমার একদিন আমার ছেলে আমার ছেলে এখন ইউএসএ থাকে আমার ছেলে বলতেছিল বাবা মানে কখন আমাকে নিয়ে যাবা যখন বাংলাদেশে ছিল কখন আমাকে নিয়ে যাবা তো আমার একটা খুব একটা স্যাড একটা টোন আছে আমার লাইফে যে এখন পর্যন্ত আমার ছেলে আর মেয়েকে নিতে পারেনি কিন্তু মৌসুমি আর এফ কারণে ঠিক না মৌসুমি তুমি গিয়েছো অনেকবার এবং আমার মনে হয় যে বরিশালের এক কোণা থেকে পিরোজপুর থেকে শুরু করে যত যত জায়গাটা আছে আমি এতটুকু কনফিডেন্সলি বলতে পারি আমি যে মৌসুমিকে সাংঘাতিক মানে ভাবি ছাড়া

বونه সবচেয়ে বেশি কমেন্ট এন্ড রেসপন্স আজকে আসছে সো দর্শকদের ভালোবাসা আপনাদের রাকিবুল হাসান নকিব লিখেছেন বাংলার রূপালী জগতের জীবন্ত কিংবদন্তি দুজনেই তরুণদের অনুপ্রেরণার উৎস উনাদের জন্য ভালোবাসা ও দোয়া রইলো আমার এবং আমাদের পক্ষ থেকে

দেশের ভাবির সাথে একটু ভালোভাবে কথা কত দাদা তুই তুই বোঝো আমার কিছু না ও না আমি তো বোঝো না আমি আমার ভাবির জন্য এবং আমার ভাইয়ের জন্য স্পেশালিটি অ্যারেঞ্জমেন্ট করেছি যেটা হচ্ছে আমাদের স্পেশাল রাউন্ড আমরা যেহেতু আমাদের জেনারেশনটা আপনারা অনেকে জানেন যে একটু অনলাইন বেজ হয়ে গিয়েছে ডিজিটাল একটু ডিজিটাল হয়ে গেছে কেন ডিজিটাল আমরা একটু নিজের হাতের ছোঁয়াই ফিরে আসি হাতের স্পর্শে ফিরে আসি এর জন্য আমরা 90s এর প্যাড ম্যানেজ করেছি যেখানে দুটো চিঠি লেখা হবে ভাই আমি কি ভাইয়া তো একদম পুরো স্টিফ হয়ে যায় ভাইয়া তো একবার ম্যানেজিং চ্যালেঞ্জ আসে আসল বিষয়টা হচ্ছে কি যে আমার মানে কি বলে তোমরা জিমি কাটারের নাম শুনেছো ইউএস প্রেসিডেন্ট ছিলেন এখনো বোধহয় বেঁচে আছেন

চলে আসছি আমরা আবার আমাদের নাচ টাচ থেমে গেল চিঠি লেখাও থেমে গেল আচ্ছা কি কি শুনো সাহিত্যিকরা যখন সরি 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 করে কখনো ডিস্টার্ব করবে না তাদের সরি সরি সময় কম ও তো একাধারে অভিনেত্রী এবং কবি বটে শিল্পী একদম টোটাল প্যাকেজ আর এই জায়গাটা থেকে আমি একটু মাইনাস কারণ আমার আমি ওর সামনে লিখতে পারি না ভালো করে আবার আমি যখন একা থাকি তখন অনেক ভালো কিছু লিখতে পারি আমি এই জায়গাটা ব্রেক হয়ে যায় আচ্ছা তাহলে কে কাটতে আগে পড়বে আগে আপুটা পড়বো না আগে ভাইটা পড়ি ভাবি ভাবি আমরা যাই একটু আমি পড়ি ওরটা পড়ি শেষ এখন আমি পড়ি আমি পড়ি আমরা প্রথমে হ্যাঁ আপুটা ভাইয়া পড়ছে আপ ভাবি আমার তো আপু তোর ভাবি তোর ভাবি ভাবি অনেক আপন লাগে আচ্ছা তোমাকে ভুলে থাকা কঠিন এর চেয়ে অনেক সহজ সমুদ্রে উল্টো দিকে সাঁতার কাটা তুমি রাগ করে ভুল বুঝে আমাকে কষ্ট দিতে চাও আর তুমি নিজেই কষ্ট পাও তার চেয়ে এটাই ভালো প্রতিদিন মনে মনে একবার বলি ভালোবাসি ইউ ইউ আই

কেন গো এই বলো না কারণ আমি পাগল তোমার জন্য তোমার ইমরান কিছু তো আছে এখানে কি জানি একটা আছে তো ব্যাপার একটা বড় ব্যাপার হচ্ছে যে ভালোবাসার মানুষের জন্য এমন কিছু স্পেশাল কথা থাকে এমন ছোট ছোট কিছু কথা থাকে যে আসলে তার জন্য অনেক বেশি কিছু মিন করে সেটা ছোট থ্যাঙ্ক ইউ এটাই বলতে চাচ্ছিলাম আমি যে কথাটার মানে হয়তো অনেক 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 ভাবে মিন করবে আমি আমারটা বুঝে নিয়েছি এবং পৃথিবীর মানুষের জন্য সেই কথাগুলো না সেটা স্পেশাল একজন মানুষের জন্য রাইট

জেনারেল সময় বলা হয় আমরা হাসি ঠাট্টা অনেক কিছু বলে ফেলি কিন্তু আজকের ভালোবাসার দিনে আমি আমাদের ভালোবাসা আরেকজন আরেকটা টিমের জন্য দিতে চাচ্ছি তাদের জন্য আমাদের ভালোবাসার কথা বলতে চাই যারা ঠিক এই মুহূর্তে এই ভালোবাসার দিনে তাদের ভালোবাসার মানুষগুলোকে ফেলে ক্যামেরার পিছনে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ একটা ক্লাস তাদের ফর দ্য হোল টিম থ্যাংক ইউ এবং এই ফাঁকে আমি একটা কমেন্ট পড়ে ফেলি যে কমেন্টটা আমার এখনো মানে অনেক সুন্দর একটা মোমেন্ট সো শরীফা আরবি লিজা লিখেছেন অসাধারণ লাগছে নিজের পছন্দের প্রিয় মগগুলোকে একসাথে দেখতে পেয়ে মৌসুমী ম্যাম এবং সানি স্যার অসাধারণ লাগছে তোমাদের মনে হচ্ছে ভালোবাসার এক জোড়া সফল রঙিন প্রজাপতি সিয়াম ভাই তুমি তো কিউটে ডিব্বা লাভ ইউ সিয়াম ব্রো চঞ্চলা চণ্ডী আমাদের সাবিলাপি অনেক কিউট লাগছে ঠিক বাসন্তীর রঙের মতো আ ইউ হ্যাঁ বাসনের মতো লাগছেকে দেখতে ওই যে বাসন কোশন থাকে বাসার এ রকম আচ্ছা সিএম তোমার নামটার সাথে না মানে আমি আর মৌসুমী অনেক আগের থেকে পরিচিত আচ্ছা আচ্ছা কেন বল তো কেন সেটা হচ্ছে আমাদের প্রয়াত মানে নায়ক মান্না ভাই তার ছেলের নাম সিয়াম এবং উনি সব আমাদের স্মৃতিতে থাকবেন উনি সব সময় আমাদের দোয়াতে থাকবেন থ্যাঙ্ক ইউ সব সময় থাকবেন আমরা আমরা আমাদের রাউন্ডে চলে আসি আসলে আমরা ইমোশনাল হয়ে যাব

বর্তমান ওজন কত পাঁচ কেজি বলতে পরে দেখলে কি বলেন কত প্রত্যেকদিন ওজন করে যাব যে মানুষটাকে সে কি ভুল লিখবে ঠিক আছে হ্যাঁ পয়েন্ট ওয়ান ওয়ান সরি ভাই আমি কিন্তু প্রশ্ন কিন্তু না না আমি বলি পরের প্রশ্নটা কিন্তু প্রডিউসার দিচ্ছেন আমি না হ্যাঁ সানি ভাইয়ের লাস্ট গার্লফ্রেন্ডের নাম কি মুক্তি ওমা এ আল্লাহ ঠিক আছে ঠিক আছে কি জানো আমি আচ্ছা আমরা এই কোশ্চেন রিপ্লেস করে দেই আমরা রিপ্লেস না রিপ্লেস না এটা আমরা টেকেন পয়েন্ট ডান তারপরে হলো নাম বলতে ডান না আগে স্যার ওমর সানি ভাই সবচেয়ে বেশি ভয় কিসে পান পজ পজ দেখেন আপু আমাদের দিকে তাকিয়ে থাকেন আপু ছোটবেলা অনেক চিটিং করত হ্যাঁ ওকে आंसर आंसर তাকাতই না आंसर তাহলে হয়ে যেত কা आंसर आंसर বলেন সবচেয়ে ভয় পায় আমার মেয়েকে আর ছেলেকে आंसर না ও অ্যান্সারটা কারেক্ট দিয়েছে কিন্তু আমি লিখেছি কোনটা আমি বলি

যেহেতু সময় খুব কম আমরা আমাদের পুরস্কার এখন কি আমাদের জয়েন্ট কিন্তু জনকে কিস করতে হবে কিস যদি করতে পারে তাহলে লাভ তো একটা বন্ধ আমি বুঝলাম জয়েন্ট কি গিফট দিবা তুমি এমন কি গিফট জয়েন্ট দিতে পারবে না তা

পক্ষ থেকে তিন দিন এবং দুই রাতে সর্বনাশ হইলো এটা তো জয়েন্ট তাছাড়া আমি আরো করব। আপনি আমাদেরকে ফোন দিতে পারেন

ও একটা অনেক বড় একটা দায়িত্ব আছে আর আমি বুঝতে পারিনি এত সুন্দর আমি মজা করব এবং আমার এই পুরো বছরটাতে আমি একটা ইনসুলিন নিয়ে নিলাম একটা মনের খোরাক তোমাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস বলবো সেটা অন স্ক্রিন সেটা হচ্ছে যে আমরা যারা আছি আমরা এখনো অনেক কিছু শিখতে চাই শেখাতে চাই না তোমরা যারা আছো এখন তোমাদের কাছ থেকেও আমরা শিখতে চাই

OH, oh.